বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে চলছে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি। দুয়ারে সরকার কর্মসূচির অর্থই হলো মানুষের বাড়িতে বাড়িতে তাদের নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এবার উত্তর চব্বিশ পরগনার বারাসাতে দেখা গেল দুয়ারে সরকার প্রকল্পেরই বাস্তবিক চিত্র। বারাসাত পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজু পাল সক্রিয় বিজেপি কর্মী। তার বাবা মাধবচন্দ্র পাল রাজু পালের অসুস্থতার খবর জানিয়ে বারাসাতের প্রশাসক সুনীল মুখোপাধ্যায়ের দ্বারস্থ হন। সুনীলবাবু, তড়িঘড়ি চিকিৎসা পরিষেবা যাতে বিনা ব্যয়ে করা যায় সেই কারণেই স্বাস্থ্যসাথী কার্ডের কর্মীদের নিয়ে মাধবচন্দ্র পালের বাড়িতে পৌঁছে যান। মাধবচন্দ্র পালের বাড়িতে বসেই স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেন স্বাস্থ্যসাথী কার্ড তৈরির কর্মীরা। রাজু পাল মাধব পালের ছেলে, এ সক্রিয় বিজেপি কর্মী। ওর শারীরিক অবস্থা যে পর্যায়ে গিয়েছে তাতে যখন তখন একটা অঘটন ঘটতে পারে। ওর বাবা সকালবেলা আমার বাড়িতে গিয়েছিল, গিয়ে বলো দাদা তুমি একটা ব্যবস্থা করো যে আমি ওকে চেন্নাইতে নিয়ে যাব, তুমি একটা ব্যবস্থা করে দাও, তাহলে আমার ছেলেকে বাঁচাতে পারবো না। আমি তখন এয়ারলাইন্সের সঙ্গে মানে আমি কথা বলে আমি চারটে টিকিট ওদের আমি ব্যবস্থা করে দিলাম চেন্নাইতে যাওয়ার জন্যে। আগামীকাল বিকেল চারটের সময় ফ্লাইটে আমি আজকে টিকিট কাটিয়ে দিলাম। আমি দেখলাম ওদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। আমি যদি ওদের হাতে স্বাস্থ্যসাথী কার্ডটা তুলে দিতে পারি তাহলে খুব ভালো হয়। তো আমি বারাসাত পৌরসভা থেকে আমি, কারণ যেহেতু ওর স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলার যে এটা এসেছিলো, যে লিস্টটা এসেছিলো, লিস্টে ওর নাম খুঁজে খুঁজে বের করলাম। বের করার পর আমি বারাসাত পৌরসভায় যারা এই স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তুলছে তাদেরকে ওদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার স্বাস্থ্যসাথী কার্ডটা তার হাতে তুলে দিলাম। এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে, যে আমরা কোনো দলমত চিনি না, আমরা মানুষকে চিনি। তো সুতরাং সেই মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তাকে দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। সেই চিন্তাভাবনা করে আমরা আজকের এই জিনিসটা করে দিলাম।